নমস্কার আজকে আলোচনা করব বিনায়ক চতুর্থী ব্রত ও উমা চতুর্থী ব্রত নিয়ে বিনায়ক চতুর্থী ব্রত পালন করা হয় প্রতি মাসের শুক্লপক্ষের চতুর্থীর দিনে যেহেতু এই বছর অর্থাৎ চোদ্দোই জুন দু হাজার সাল সোমবার দিনকে এই চতুর্থী তিথি পড়েছে তাই জন্য এর মাহাত্ম আরও বেশি বৃদ্ধি পেয়েছে একই সাথে উমা চতুর্থী ব্রত এই দিনকে পালিত হবে চতুর্থী তিথি শুরু হবে তেরোই জুন রাত নটা একচল্লিশ মিনিট থেকে 14 জুন রাত দশটা ৩৫ মিনিট পর্যন্ত চতুর্থী তিথি থাকবে গণেশজির বিশেষ পূজা অর্চনার মাধ্যমে এই দিনকে আপনারা বিশেষ কৃপা লাভ করতে পারবেন গণেশজির পুজোর শুভ সময় হচ্ছে 14 জুন সকাল এগারোটা থেকে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বিনা চতুর্থীতে সকাল এবং সন্ধ্যায় আপনারা গণেশ পুজো করতে পারেন হলুদ বা লাল ফুল চন্দন ধূপ দীপ জ্বালিয়ে লাড্ডু বা মোদক দিয়ে পূজা অর্চনা করুন শিব পরিবারের পুজো অবশ্যই এই দিনকে করবেন মহাদেবের অভিষেক করবেন পুজোর সময় লাল বা হলুদ ফুল দিয়ে পূজা অর্চনা করবেন এবং লাল হলুদ পোশাক পরিধান করে যদি পূজা অর্চনা করতে পারেন শুদ্ধ বস্ত্রে তাহলে অধিক ফল লাভ করবেন একুশটি দুর্বা গণেশজিকে নিবেদন করার চেষ্টা করুন গণেশজির মন্ত্র উচ্চারণ করতে করতে আরতি করবেন এই দিনকে একটি ঘিয়ের প্রদীপ গণেশজির সামনে জ্বালানোর চেষ্টা করবেন মা লক্ষ্মীর পূজা অর্চনা গণেশজির পাশাপাশি করার চেষ্টা করবেন উমা চতুর্থী ব্রত নিয়ে যদি আলোচনা করি তাহলে প্রথমেই বলতে হবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের চতুর্থীর দিনে এটি পালিত হয়ে থাকে উমা চতুর্থী ব্রত পার্বতীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত করা হয়ে থাকে এই বছর অর্থাৎ দু হাজার একুশ সালের উমা চতুর্থী ব্রত চোদ্দই জুন সোমবার দিনকে পালিত হবে বিশেষ করে এই ব্রত পালিত হয়ে থাকে ভারতবর্ষের পূর্বভাগে যেমন পশ্চিমবাংলা উড়িষ্যা বা আসামের কিছু জায়গায় এই ব্রতটি পালিত হয়ে থাকে মহাদেবকে তার স্বামী হিসাবে পাওয়ার জন্য দেবী পার্বতী যে কঠোর তপস্যা করেছিলেন তা হল উমা চতুর্থী সতীর মৃত্যুর পরে শিব এই জগৎ সংসার ত্যাগ করেছিলেন দেবী সতী পার্বতী রূপে পুনর্বার আবির্ভূত হন তবে শিব তার বিবাহে আগ্রহী হননি এবং তপস্বী জীবনযাপন শুরু করেছিলেন তখন পার্বতী শিবকে তার স্বামী হিসাবে পাওয়ার জন্য এই কঠোর তপস্যা করেছিলেন তাই মনে করা হয় যে এই ব্রত দ্বারা অবিবাহিতরা বিবাহের জন্য বা যোগ্য স্বামী প্রাপ্তির জন্য এই ব্রত করে থাকেন এবং বিবাহিতারা সুখী দাম্পত্য জীবন পরিবারের কল্যাণ শান্তিময় জীবনের জন্য এই ব্রত পালন করে থাকেন তাই এই দিনকে বিশেষ একটি দিন আপনারা শিব পরিবারের পূজা অর্চনার মাধ্যমে বিশেষ ফল লাভ করতে পারবেন তাই অবশ্যই এই দিনকে আপনারা এই পূজা অর্চনা করতে পারেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ